আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এটি স্কুল পর্যায়ের বাংলা প্রিপারেশনের ভিডিও। বাংলা প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত বাংলা অধ্যায়গুলো একটু দেখে নিন। ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক শব্দ ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন, এই অধ্যায়গুলো আপনাকে জানতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা প্রিপারেশন নিতে হবে স্কুল পর্যায়ের বাংলা এমসিকিউ ভালো করতে হলে। চলুন অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু করি। এই ভিডিওতে সিলেবাসভুক্ত ভাষারীতি ও বিরাম চিহ্ন অধ্যায়ের ভাষারীতির অন্তর্ভুক্ত বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করব। চলুন বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এই আলোচনাটি দেখি। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম ভাষা। ভাষার মূল উপাদান ধ্বনি। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে 3500-এর উপরে। প্রায় 24 কোটি লোকের মুখের ভাষা বাংলা। বাংলা ভাষার বয়স 1000 বছর মাগধী ও গৌড়ী প্রাকৃত অনুসারে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ও জর্জ গিয়ারসনের মতানুসারে বাংলা ভাষার উদ্ভব হয়েছে মাগধী প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে। বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী ভাষা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার উচ্চকাল 7ম শতক। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা বিশ্বের 7ম ভাষা। বাংলা ভাষা বিশেষভাবে প্রভাবিত দ্রাবিড় ও কোল অনার্য ভাষা দ্বারা। বাংলা ভাষার আদি উৎস ইন্দো ইউরোপীয় ভাষা। পৃথিবীর অধিকাংশ ভাষার রূপ দুইটি, লিখিত ও কথ্য। তৎসম শব্দ বেশি থাকে সাধু ভাষায়। সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলা ভাষা যে বংশ থেকে এসেছে ইন্দো ইউরোপীয়, 7ম শাখা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখার দুটি কেন্তুম ও সতম। বাংলার আদি অধিবাসীগণ অষ্টিক ভাষাভাষী ছিল। প্রাকৃত শব্দটির অর্থ স্বাভাবিক। বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশের কাছে। উত্তরাপথের লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয় সৌরশ্রেণী ভাষাকে। মৈথিলী ও বাংলার মিশ্র ভাষায় ব্রজবলি ভাষা। সহদর ভাষাগোষ্ঠী বলা হয় বাংলা ও অসমীয়াকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস ইন্দো ইউরোপীয় ভাষা 5000 খ্রিস্টপূর্ব, 735 খ্রিস্টপূর্ব, আর্য 2500 খ্রিস্টপূর্ব, ভারতীয় 1200 খ্রিস্টপূর্ব, প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় কথ্য আর্য, আদিম প্রাকৃত 800 খ্রিস্টপূর্ব, প্রাচীন প্রাচ্য 400 খ্রিস্টপূর্ব, গৌড়ীয় প্রাকৃত 200 খ্রিস্টপূর্ব, গৌড়ী অপভ্রংশ 400-600 খ্রিস্টাব্দ, বঙ্গ কামরূপী 500 খ্রিস্টাব্দ, বাংলা 650 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ভাষাবিদদের মন্তব্য। ভাষাবিদ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উদ্ভব মাগধী প্রাকৃত ভাষা থেকে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মতে বাংলা ভাষা উদ্ভবের সময় খ্রিস্ট 10ম শতাব্দীতে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল 10ম থেকে 14th শতাব্দী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ী প্রাকৃত ভাষা মাগধী প্রাকৃতের প্রাচ্যতর রূপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষা উদ্ভবের সময় খ্রিস্ট 7ম শতাব্দীতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল 7ম থেকে 10th শতাব্দী। এবার বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসে যাওয়া কিছু এমসিকিউ কোশ্চেন দেখব। 1 নম্বর কোশ্চেন, পাণিনি কে ছিলেন?
এখানে পাশে লিখে দেওয়া আছে কোন এক্সামে এসেছে। নোটে বলা আছে পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ ছিলেন। তার রচিত বিখ্যাত বৈয়াকরণ গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। সংস্কৃত ব্যাকরণ চর্চায় জাস্ক খ্রিস্টপূর্বে পঞ্চম শতাব্দী, পাণিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী, কাত্যায়ন ও পতঞ্জলি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে বিস্ময়কর প্রতিভার সাক্ষ্য রাখেন। পাণিনি, কাত্যায়ন ও পতঞ্জলি ব্যাকরণ শাস্ত্রের ত্রিমুনি নামে অভিহিত। তাহলে পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ, অপশন গ। দুই নম্বর, ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। তিন নম্বর কোশ্চেন, ভাষার মৌলিক অংশ কয়টি? চারটি। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে, যেমন ধ্বনি, সাউন্ড, শব্দ, ওয়ার্ড, বাক্য, সেন্টেন্স, অর্থ, মিনিং। চার নম্বর কোশ্চেন, বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়, অপশন গ। ব্যাখ্যা করা আছে পৃথিবীতে বেশ কিছু মূল ভাষাবংশ রয়েছে, তার মধ্যে মূল একটি ভাষাবংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়, আর বাংলা ভাষার জন্ম এই ইন্দো ইউরোপীয় মূল ভাষাবংশ থেকে। পাঁচ নম্বর কোশ্চেন, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? সুনীত কুমার চট্টোপাধ্যায়, অপশন ঘ। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা সুনীত কুমার চট্টোপাধ্যায়। গ্রন্থটির ইংরেজি নাম দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাঙ্গালি ল্যাঙ্গুয়েজ। এই বইয়ে তিনি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমী বিকাশ সম্পর্কে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় প্রদান করেন। ছয় নম্বর কোশ্চেন, ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। ব্যাকরণ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। ব্যাকরণ হচ্ছে কোনো ভাষা শুদ্ধরূপে লেখা সহায়ক শাস্ত্র। বি প্লাস আ, কি প্লাস ওয়ান, ব্যাকরণ, যার অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। সুতরাং প্রশ্ন ছয়ের সঠিক উত্তর অপশন গ। সাত নম্বর কোশ্চেন, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী, অপশন ঘ। বাংলা ভাষার উৎস উৎপত্তি ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার ক্রম বিবর্তনের মধ্য দিয়ে গৌড়ী প্রাকৃত, মাগধী প্রাকৃতে বিকৃত রূপ গৌড়ী অপভ্রংশ ভাষা, আর গৌড়ী অপভ্রংশ বঙ্গ কামরূপী ভাষার পূর্ববর্তী স্তর। তাই গবেষকদের মতে বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী থেকে। আট নম্বর কোশ্চেন, বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা, অপশন ঘ। ব্যাখ্যায় বলা আছে বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে। প্রথম মতামতটি বেশিরভাগ পণ্ডিতদের কাছে গ্রহণযোগ্য। নয় নম্বর কোশ্চেন, আঞ্চলিক ভাষার অপর নাম কি? কথ্য ভাষা, উপভাষা। ব্যাখ্যা, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে, এগুলো আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। দশ নম্বর কোশ্চেন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ, অপশন গ। ব্যাখ্যা বলা আছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে এটি আবিষ্কার করেন। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং NTRC এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলের NTRC রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।